কালো হয়ে যাব গরমে আমার রোদ পড়েছে তো কালো হয়ে যাব কালো কালো হয়ে যাবে ভূত হয়ে যাব কালো তো তুমি এত যদি লম্বা হও আমার তো এটা ধরতে হবে হ্যাঁ বেটে হতে হবে তাহলে হ্যাঁ একটু বেটে হয়ে যাও একটু পাটা একটু নিচের দিক দিয়ে একটু তাহলে কেটে নাও হ্যাঁ তাহলে আমি কেটে দেব বলো না দাও গালি মারি যা চল লাগবে हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल दिक्तास व्लॉग आज के आमार साथे एक जन स्पेशल एक जन आमार साथे रोए छे और इन नाम होच्छे कुश माने आई मीन देवजीत ए होलो अभिजीतेर भाई और हाय करो आमार चैनले हाय हाय गाइस आमी देवजीत ए बछर ग्रेजुएशन कमप्लीट करलाम द फर्स्ट यूट्यूब भिडियो आमार सबाई हम भलो आर जो बेड़ाते ना तो गाइज एकटाई कथा बोलो सवधान थकबें और मास्क अवश्य यूज करबें सैनिटाइजर पकेटे रखबें अलवेज ভালো থাকবেন সবাই হ্যাঁ আজকে আমি আর কুশ আর আমি কুশি বলছি দেবজিৎ বলতে ভালো লাগে না কুশ নামে অভ্যস্ত তো আজকে আমি আর কুশ আজকে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা স্পেশাল একটা কিছু কিনতে যাচ্ছি মার্কেটে তো দেখি সেটা পাই কিনা আর একটা ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে এন্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব এই তিনটা অবশ্যই করবে আর চলো যেতে থাকি ভিডিওটাও তো শুরু করতে হবে নাকি চলো प्रचंड गरम पड़े प्रचंड रोदुरो पड़े सकाल सकाल स्नान बैरिए पड़े और जा देखी मार्केटे जदि पावा जाए आसले देखल अनलाइने देखिल मन हलो जो अनलाइने केंार थे एक देखे केंटा भलो है और देखी जदि पाई तो नाइन अर्डर दिए देव दोकान टोकान जो खोला था तो देखी से खान पाई कि ना और প্রচন্ড গরম পড়েছে কালো হয়ে যাব গরমে আমার রোদ পড়েছে রোদ তো কালো হয়ে যাব কালো কালো হয়ে যাবে ভূত হয়ে যাব কালো জামাটার মতো কালো কালো হয়ে যাব জামাটার মতো তারপর জামার টি-শার্টটাও কালো পড়েছে আমার ও যা যা দেখতে হ্যাঁ চলো যাই আসলে আমি ইউটিউবের যে ঘরে যে ভিডিওগুলো করি ওইখানে তো একটা এমনি কি বলবো একটা এককালে একটা কাপড় দিই তোমরা দেখতেই পাও কিন্তু আমি ভাবছি যদি ওটাকে একটু চেঞ্জ করে একটু নতুন কিছু দেওয়া যেতে পারে সেই জন্য একটা কিনতে যাচ্ছি সেই জন্য একটা ভালো একটা কাপড় বা একটা ব্যাকগ্রাউন্ড যদি হয় তো দেখতেও তাহলে ভালো লাগবে ইউটিউবের ভিডিওগুলো আর ভালো লাগছে না প্রচণ্ড গরমের মধ্যে বেরিয়েছি লোকজন আছে খুবই সেরকমটা নেই সেরকমটা যেরকমটা ভিড় থাকে সেরকমটা নেই দেখা যাক পাই কি না তো আগে মার্কেটে যাই তারপর দেখছি তারপর আবার পরে কথা বলবো আর কেটে গেছো কে কেটে গেছো না আমি কাটিনি কি করব তুমি এত যদি লম্বা হও আমার তো এটা ধরতে হবে হ্যাঁ বেটে হতে হবে তাহলে হ্যাঁ একটু বেটে হয়ে যাও একটু পাটা একটু নিচের দিক দিয়ে তাহলে কেটে নাও कोई बात नहीं आस्ते आस्ते अभ्यास हो जाए तो एत गरम पड़े छाता नीते ही हलो किछु करा गेलो ना और जेटा हे कुश एक नतून यूट्यूब एक चैनल खुलते जानी ना कि नाम थाकबे तो ओके एक सबाई एकटूखानी सबाई एकटू सपोर्ट करो एटाई बोलबो জানোই তো ইউটিউবারদের আমাদের সবারই একটু সাপোর্টের খুব প্রয়োজন হয় আর ও এতটায় লম্বা আমার মুখ কেটে যাচ্ছে না তোর মাথা কেটে যাচ্ছে যখনই আমি বলতে আছি তার জন্য সরি আর সেটাই বলছি যে ওকে একটু সাপোর্ট করো আর যারা যারা আমার সাবস্ক্রাইবার্স আছো তারা একটু সবাই একটু ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর এটাই বলবো আমি দেবজিৎ
মানে খুশি বলতে পারো, তো আমাকে সাপোর্ট করতে পারো। একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি সেটার জন্য, ঠিক আছে। ওটার মধ্যে আমি বিভিন্ন রকম মোবাইলের পার্টস আছে আর আরও অনেক কিছু আছে, মানে মোবাইল সম্বন্ধে পুরোপুরি বলবো, ঠিক আছে। মোবাইল রিপেয়ারিং কীভাবে করতে হয় বিভিন্ন জিনিস আমি দেখাবো, ঠিক আছে। এলসিডি চেঞ্জ বিভিন্ন যা যা আছে ব্যাপার মোবাইলের মধ্যে, ব্যাটারি চেঞ্জ বিভিন্ন চেঞ্জ আমি দেখাবো, ঠিক আছে। মোবাইল কীভাবে খুলতে হয়, মোবাইলটা কীভাবে ঠিক হতে পারে একটা নষ্ট মোবাইল, ঠিক আছে। আমি এরকম একটা ইউটিউব চ্যানেল খুলবো, এখন নামটা ঠিক করিনি, তো নামটা এখন ঠিক করবো, তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, এবং লিখতে তো বললোই বাকিটা, ঠিক আছে। ওকে প্লিজ সাপোর্ট করো আমাকে একটু, ঠিক আছে। আর যাতে ভালো সাবস্ক্রাইবার হয়, খুবই ভালো হয় তার জন্য। হয়ে যাবে, হয়ে যাবে, আমি আশীর্বাদ করছি তোমার হয়ে যাবে, ঠিক আছে। আর এখনো যাইনি, যাচ্ছি এখনো মার্কেটের ভিতরে ঢুকি, তারপর তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো এই যে কেনা হয়ে গেছে, ফাইনালি কেনা হয়ে গেল। তো এবার থেকে আশা করি ঘরে যে সমস্ত ভিডিওগুলো বানাবো সেইগুলো হয়তো তোমাদের ভালো লাগবে, ব্লগ ছাড়াও জানি আমার ব্লগটা তোমাদের ভালো লাগেই। আর খুব একটা ভিড় নেই, এখানটা ফাঁকা রয়েছে, আর মোটামুটি দোকানগুলো খুলেছে, আস্তে আস্তে আশা করি সবই ঠিক হয়ে যাবে, আর আশা করি করোনা আস্তে আস্তে দূর হয়ে যাবে আমাদের দেশ থেকে। তো এখন আর কিছুই না, প্রচণ্ড গরম লাগছে, বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে তারপরে আবার কথা বলছি, টাটা টাটা। এটা হলো আমাদের দমদম নিউ মার্কেট, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে। আমরা যদি বাড়ির কিছু ছোটোমোটো যদি কিছু দরকার পড়ে বা ধরো হাতের সামনে পেয়ে গেলাম, মানে এখান থেকেই টুকটাক মতো করে বাজার করি আর কি, এটা খুবই ভালো। আর শ্যামবাজার কিংবা স্প্ল্যানেটের মতো অত বড় মার্কেটটা না যদিও, কিন্তু এখানে হাতের সামনে সমস্ত কিছুই পাওয়া যায়, আর মানে সস্তাই বলতে পারো, সব কিছুই থাকে এখানে, যেমন শাড়ি, জামা, তারপর বিভিন্ন রকমের কসমেটিক্স, তারপর আরও অনেক কিছু এখানে পাওয়া যায়, বিভিন্ন জুতোর দোকানও রয়েছে এখানে, মানে সব কিছুই এখানে, টোটালি সব কিছুই পাওয়া যায় এটার মধ্যে। আমি একটাই কথা বলবো, যারা এই দমদমের আশেপাশেই থাকো আর যারা এখনও আসুনি এই দমদম মার্কেটে, তারা একবার এই মার্কেটে এসে একবার দেখতে পারো। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর আমার পেছনে দেখতেই পাচ্ছ আমার নিউ ব্যাকগ্রাউন্ড, আর জানি না তোমাদের কেমন ভালো লাগছে, বাট আমার খুব ভালো লাগছে আমার নিউ ব্যাকগ্রাউন্ডটাকে পেয়ে। আর
বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড গরম ছিল আজকে। আর মার্কেটটা তো যেটা বললাম, মার্কেটে খুব একটা ভিড় নেই, মার্কেটটা ফাঁকাই রয়েছে। খুব একটা লোক যাদের খুব মানে দরকারি জিনিস, যারা দরকারি, যারা যে যে জিনিস রয়েছে সেগুলোই কিনতে যাচ্ছে, মানে খুব একটা ভিড় নেই। দোকান পাশা তো তাদেরকে খুলতেই হবে, তাদেরও তো একটা পেট আছে। আর কুশ এখন বাড়ি চলে গেছে। আর তোমাদেরকে বলছি যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাকগ্রাউন্ড এক কালারের, এইটা লাগিয়েই আমি আগে ভিডিও বানাতাম। এইটা এটা লাগিয়েই আমি আগে ভিডিও বানাতাম, আর তারপরে মনে হলো যে একটু এটাকে একটু আর একটু একটু ভালো করার প্রয়োজন আছে। তো আশা করি এর পরের ভিডিওগুলোতে এই ব্যাকগ্রাউন্ডটাই তোমরা দেখতে পাবে, যেগুলো আমি আর কি বাড়িতে শ্যুট করবো। সবসময় তো আর এই লকডাউনের মধ্যে ভ্লগ করাটা বাইরে সম্ভব হচ্ছে না, সেই জন্য। আর লাস্টে একটাই কথা বলবো যে কুশ যে চ্যানেলটা ওপেন করতে যাচ্ছে, ইউটিউব চ্যানেলটা, তাকে সাপোর্ট করো। আমাকে যতটা ভালোবাসা দিচ্ছ তাকেও ততটাই ভালোবাসা দিও। লাস্টে একটাই কথা বলবো, রোজকার মতো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এই তিনটে অবশ্যই করবে। অ্যান্ড সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো আজকের মতো এইটুকুনি, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। টাটা।